أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। এক বোনের প্রশ্ন, চারিদিকের পরিস্থিতি যখন জটিল থেকে জটিলতর হয়ে যেত তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আয়াতুস সাকিনা তেলাওয়াত করতেন। ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআনে 6 স্থানে সাকিনার উল্লেখ এসেছে। প্রশ্ন হলো এই আয়াতুস সাকিনা বলতে কোন আয়াতগুলোকে বোঝানো হয়েছে? এই আয়াতুস সাকিনা না পড়ার কি আসলে কোনো ফজিলত, আয়াতুস সাকিনা পড়ার কি আসলে কোনো ফজিলত হাসিল হতে পারে? ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইবনুল কাইম রাহমাহুল্লাহ সম্পর্কে কথাগুলো কি সঠিক? যে এর উত্তর ইনশাআল্লাহ তাআলা আমি বড় বড় ওলামারা যা লিখেছেন তাদের সম্পর্কে এবং তারা যা লিখেছেন সে কথাগুলি ইনশাআল্লাহ তাআলা আজকে তুলে ধরব। প্রথম কথা, সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। সাকিনা হিয়া তুমানিনা আল্লাতি ইউলকিহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, মনের সেই শান্তি যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরে দিয়ে থাকেন, যার মাধ্যমে মানুষ শান্তি অনুভব করে, মানুষ বিচলিত হয় না এবং কোনো ভয়ভীতির সময়, কোনো ফিতনার সময় সে আতঙ্কিত হয় না, আর বরং এর বিপরীত তার ঈমান ইয়াকিন বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের 6টি জায়গায় এই সাকিনা বা 6টি আয়াতে এই সাকিনার কথা উল্লেখ করেছেন। যেমন বললেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সম্পর্কে মাদারিজুস সালেকিনে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে সূরা বাকার আয়াত নম্বর 248, আল্লাহ রাব্বুল ইরশাদ ওয়াকালা লাহুম নবিয়্যু ইন্না আয়াতা মুলকিহি ইয়াতিয়াকুম আত-তাবুত ফীহি সাকিনাতু মির রাব্বিকুম ওয়া বাকিয়াতু মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুল মালায়েকা। তাদের নবী বলেছিলেন যে ইন্না আয়াত মুলকিহি, তালুতের রাজত্বের নিদর্শন হচ্ছে, লক্ষণ হচ্ছে যে তালুত যে রাজা, ইয়াতি আকুমত তাবুত, যে তোমাদের কাছে তাবুত আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি রয়েছে সেই তাবুত পেলে। সাকিনার কথা বলা হয়েছে, এই আয়াত বোঝানো হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা তবার আয়াত নম্বর 26, আল্লাহ বলেছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশান্তি নাযিল করেন তার রাসূলের উপর এবং মুমিন সাহাবা ইকরামদের উপর। তৃতীয় জায়গায় সূরা তাওবার আয়াত নম্বর 40, আল্লাহ বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নিজ সঙ্গীকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আলা ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, অতঃপর আল্লাহ তার উপর প্রশান্তি নাযিল করলেন এবং তাকে শক্তিশালী করলেন এমন সেনাবাহিনী দিয়ে যা তোমরা চোখে দেখো না, অর্থাৎ মালায়েকা ফেরেশতা দিয়ে। চার নম্বর জায়গা হচ্ছে সূরাতুল ফাতির আয়াত নম্বর 4, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাজিল করেছেন মুমিনদের অন্তরে বা নাজিল করে থাকেন যাতে করে তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। পাঁচ নম্বর হচ্ছে সূরাতুল ফাতির আয়াত নম্বর 18, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ সেই মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন হুদাইবিয়ার প্রান্তে। ইদ ইউবায়ুনাকা তাহতা আশ-শাজারা, যখন হে নবী তোমার সাথে তারা বায়াত করছিল গাছের তলায়। ফায়ালিয়া মাফি কলুম, আল্লাহ তাদের অন্তরের কথা জেনেছেন। ফায়ানজালা সাকিনা তালিম সুতরাং তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। ও আসাম ফাতান করিবা, এবং আসন্ন বিজয় তাদেরকে প্রতিদান হিসাবে দান করেছেন। ছয় নম্বর আয়াত সূরাতুল ফাতির আয়াত নম্বর 26, ইদ জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিল হামিয়াত হামিয়াতাল জাহিলিয়া, যখন কাফেরদের অন্তরে জাহেলিয়াতের আত্মমর্যাদা বোধ যখন ছিল তাদের অন্তরে, সেটা ছিল তাদের জাহেলিয়াত, তাদের কুচরিত্র, যে জাতীয়তা অথবা তাদের গোঁড়ামি যেসব ছিল আর কি, জাহেলি চরিত্র। ফানজাল আল্লাহ সাকিনাত আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশান্তি নাজিল করলেন সাকিনা তার রাসূলের উপর এবং মুমিনদের উপর। এই ছয়টি জায়গা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সম্পর্কে ইবনে তাইমিয়া বলছেন যে ইজাস্তাদাত আলাইহিল উমুর কারা আয়াতিস সাকিনা, যখন তার জীবনে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তিনি, তখন তিনি এই প্রশান্তির আয়াতগুলি পাঠ করতেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ এই রকমের সমস্যার ক্ষেত্রে তার অসুস্থ অবস্থায় যা ঘটেছিল তিনি সে সম্পর্কে বলছেন যে
যখন কঠিন অবস্থা হয়েছিল তখন তিনি বলেছিলেন তার আত্মীয় স্বজনদেরকে আশেপাশে যারা ছিল যে সাকিনা শান্তির আয়াতগুলি তোমরা পাঠ করো। তারপরে সাথে সাথে তার এই যে কঠিন পরিস্থিতি ছিল সেটা দূর হয়ে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমি এটা পরীক্ষা করে দেখেছি যখন অন্তরে বিভিন্ন পেরেশানি আসে তখন তাতে আশ্চর্যজনক আমি প্রতিক্রিয়া দেখেছি প্রশান্তির ক্ষেত্রে এবং মানসিক যেটা বলা হয় যে মানসিক স্বস্তির ক্ষেত্রে। এই বিষয়গুলি তারা উল্লেখ করেছেন। আর এই যে আয়াতগুলি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন সংকটপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন হিজরতের দিন সম্পর্কে রয়েছে যে গুহাতে ছিলেন সোর পাহাড়ের আর শত্রুরা চারিদিক থেকে তল্লাশি করছে, হুনাইনের যুদ্ধ সম্পর্কে রয়েছে, এই হুদাইবিয়ার যে পরিস্থিতিটা ছিল সে সম্পর্কে, যেই সময় উমার রাদিয়াল্লাহুর মতো শক্তিশালী মানুষ তিনিও ভেঙে পড়েছিলেন, এই অবস্থাগুলি সম্পর্কে সাকিনার আয়াতগুলি নাজিল হয়েছে। যখন খন্দকের যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখানে কবিতা আবৃত্তি করছিলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজালান সাকিনাতা আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকিনা, এই যে ফানজালান সাকিনাতা নারে, আল্লাহ আমাদের উপর প্রশান্তি নাজিল করো। তো এই আয়াতগুলি যে প্রশান্তির আয়াতগুলি রয়েছে ভয়ভীতির সময়, আতঙ্কের সময় বা সংশয়ের সময়, ফিতনার সময়, দিন দুনিয়ার ফিতনা অথবা দুশ্চিন্তার সময়, শোকের সময়, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণার সময় যদি এই আশা নিয়ে পড়ে যে আল্লাহ অন্তরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন তাহলে ওলামারা বলেছেন তাতে কোনো অসুবিধা নেই। আর আশা করা যায় যে আশা নিয়ে পাঠ করবে তার আশা পূরণ হবে, কারণ কোরআনী করিম দিয়ে যারা ঝাড়ফুঁক করে থাকে, রুকিয়া করে থাকেন, তারা বলে থাকেন যে আয়াতগুলিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয় এর চিকিৎসা তা দিয়ে হতে পারে। অর্থাৎ যেই সমস্যাটা অথবা যেই সমস্যার সমাধান কোরআনী করিম আয়াতগুলিতে তুলে ধরা হয়েছে, বিষয়বস্তু দিক থেকে সম্পর্ক যদি থাকে কোনো সমস্যার সাথে, তাহলে ওই আয়াতগুলি পাঠ করে দম করাটা উপকারী। যেমন জিন সংক্রান্ত আয়াতগুলি দিয়ে জিন বিতাড়িত করা, সেহের সম্পর্ক জাদু সম্পর্কে ওই আয়াতগুলি দিয়ে আপনার জাদু টোনার এলা চিকিৎসা করা, এইরকমই যখন অশান্তি মনে থাকবে তখন প্রশান্তির আয়াতগুলি দিয়ে নিজের চিকিৎসা বা রুপিয়াশার ইয়া করা, এটা শরীয়ত সম্মত। শরীয়তের যে আম নীতিমালা রয়েছে, সাধারণ কায়দা বা নীতিমালা রয়েছে, উসুল, তার অন্তর্ভুক্ত। ইমাম শেখ হুসাইন তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার শিষ্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তারা এটা করতেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই শর্তটি ওলামারা বলেছেন, ওয়ালাকিন আলা আল্লা ইয়ানসিবা ইস্তিহবাবা কিরাআতি হাযিল আয়াত, এই আয়াতগুলি পাঠ করাকে যেন মুস্তাহাব আর সুন্নত না বলে কেউ। এই আয়াতগুলি পাঠ করা শরীয়তের কোনো একটি অংশ না মনে করে, এগুলিকে যদি শরীয়তের একটি অংশ না মনে করে পাঠ করে তাহলে কোনো অসুবিধা নেই, এবং সেটা কি ইবাদতের একটা ধরন না দেয়, যেমন বেদাতি জিকির আজকারগুলি এবং বেদাতি দোয়াগুলি তো রয়েছে, যেমন দুরুদের তাজ আর বিভিন্ন রকম যে দুরুদে মাহি, দুরুদে লাখি, তোনা জিনা, আর তারপরে আহাদনামা, আর এই রকমই বহু যে সব আপনার জিকির আজকার অথবা বেদাতি দুরুদ রয়েছে, সেগুলি কেন বেদাত, এই জন্য যে এগুলোকে ইবাদতের একটা ধরন দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোকে শরীয়ত সম্মত মনে করে পাঠ করা হচ্ছে। শরীয়ত সম্মত মানে শরীয়তে এগুলো শরীয়তে কমপক্ষে মুস্তাহাব সুন্নাত, বরং কোরআন কেন আয়াতের চাইতে বেশি ফজিলত নালেন শরীফের, আপনারা জানেন, অথচ নাল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুতার শুধু ছবি, ফাজাইল তবলিগী নিসাবের ফাজাইল আমলের উপর রয়েছে, আমাদের বেদাতি কিতাবগুলির উপর রয়েছে, দেখেন ছবির কি ফজিলত থাকতে পারে, চিন্তা করুন তো দেখি। তো এই বিদাত থেকে শিরকে পর্যন্ত পৌঁছে যাবে, নালের ফজিলত এত বেশি লিখেছে যে কোরআনের আয়াত বা হাদিসের বা দুয়ার এত ফজিলত হয়তো আসে নাই, আল্লাহ হেফাজত করে এইসব বিদাত থেকে। সুতরাং কখনো মনে করবেন না যে এগুলি সুন্নাত, এগুলি মুস্তাহাব, এগুলি শরীয়তে কোনো দলিল আছে, তবে তারা করেছেন এবং তারা কোরআন সুন্নাহ অনুসারী ছিলেন, তাতে উপকার পেয়েছেন। আর শুধু এতেই সীমিত নাই, বললাম যে কোরআনী কারিমের
যে কোনো বিষয় দেখবেন যে আপনার ব্যাধির সাথে সম্পর্কিত ওই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। যেমন জ্বরের ক্ষেত্রে আপনি আয়াত পড়তে পারেন, ইয়া নার ও কোনি বরদা ওয়াসালামান আলা ইব্রাহিম, পরীক্ষিত এটা আমরা করে থাকি, চিকিৎসা করে থাকি, নিজেদের রুকিয়া করে থাকি, কিন্তু এটাকে আমরা বলবো না যে সুন্নাত, বলবো না যে মুস্তাহাব, বলবো না যে শরীয়তের দলিল আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পদ্ধতিতে আমাদেরকে দিনের উপর আমল করার তৌফিক দান করেন এবং শিরক থেকে বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।